দেশেও তারা টাকা রাখে না। আজকে ভাইরা এই আওয়ামী লীগ, আওয়ামী লীগ আসছে আজকে কয় বছর এখন ক্ষমতায়? 7 বছরে আওয়ামী লীগ ক্ষমতা থেকে 7 বছরে কত টাকা পাচার করেছে জানেন? কত টাকা আওয়ামী লীগ 7 বছরে 30,000 কোটি ভাই ও বোনেরা,
কাজে এখন আমাদের ছেলেদের শুধুমাত্র স্লোগান দিলে চলবে না, দেশে কি হচ্ছে না হচ্ছে সে জানা নিয়ে রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার সামনে একটা ব্যানার দেখতে পাচ্ছি, সাংবাদিক শফিক রহমানের নিঃশব্দ মুক্তি চাই। শফিক রহমান একজন সাংবাদিক, তিনি রাজনীতি করেন না, আমাদের সাথে মাঝে সাঝে একটু যোগাযোগ রাখেন করেন, কিন্তু তিনি রাজনীতি করেন না, রাজনীতির সাথে সম্পর্ক নেই। এই লোকটাকে হঠাৎ তার বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হলো কেন? তবু আবার সাংবাদিক পরিচয়ে পুলিশ পরিচয় বা তিনি দিতেও ভয় পায়, সাংবাদিক পরিচয়ে ঢুকে ঘরে বেলা সকালবেলা তিনি কখনো কেউ নেই, তাকে জোর করে ধরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তাকে কোর্টে নিয়ে রিমান্ড নিয়ে নিল। রিমান্ড নিয়ে নিল কিসের জন্য? এই কাজে সেই জায়গাতে দুর্ঘটনা করা এটা জন্য ভুয়া।
রহমান, শরফ মাহমুদ, বাংলা সহ আরো যারা আমাদের অনেক কর্মী আছে, আমি তাদের মুক্তি দাবি করছি। বিচারকে আজও হয়েছে, এখন পর্যন্ত হয় নাই।
ছেলে ঢোকায় জামাইয়া করে আছে তারা সেখানে, কিন্তু তাদের কোনো বিচার হয় নাই এবং আমাদের থাকাকালীন কোনো বিচার হবে না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই নাম শুনেছেন, আমিও শুনেছি, সে র্যাবের একজন ভিডি ছিল, তাদের উভয়কে
জন্য শাস্তি পেতে হবে। ভাই আমি বলল এর মেয়ের কোষ, মেয়ের কোষ শুধু কথা শোনার জন্য গণতন্ত্রের জন্য এখন পর্যন্ত বাংলাদেশে বহু মানুষ রক্ত দিয়েছে, আজ পর্যন্ত গণতন্ত্র আসে নাই। আমরা যে স্বাধীনতা যুদ্ধ করেছি, মুক্ত যুদ্ধ করেছি, এর প্রথম এটাই ছিল যে গণতন্ত্র এবং মৌলিক অধিকার, যে গণতন্ত্র বা নির্বাচিত প্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর করে পাকিস্তানিরা বিধায়িত স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল। সেখানে যাদের কথা ছিল, যাদের দায়িত্ব ছিল, যখন তাদের দাবি পূরণ করছে না তারা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও, তখন তাদের জনগণকে ডেকে কর্মসূচি দিয়ে নেমে পড়া উচিত ছিল, কিন্তু তারা না করে তারা পাকিস্তানিদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে গেছে। তারাও ক্ষমতা দিয়ে করেছে, কিন্তু সাধারণ মানুষ এখানে কি অবদান তাদের মুক্তিযুদ্ধে, কেন যখন তাদের নেতা কারাবরণ করলেন, তারপরে তাদের অন্য আর নেতা গুলা কেন সাহস করে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের ডাক দিয়ে তারা মানুষকে সম্মোহিত করে আন্দোলনকে নামলো না? কেন জিয়াউলকে চট্টগ্রাম থেকে জিয়াউলকে বিদ্রোহ ঘোষণা করে এবং জনগণকে মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়ে তাদেরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে এই যুদ্ধ অসুস্থ হয়েছে,
কিন্তু তার ফটো আমি করেছি। আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। আমার ছেলেরা বলেছে বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না আমরা। তাদেরকেও তাদেরকেও বলেছিল বাংলাদেশ ছেড়ে চলে যাও, তোমাদের কিছু হবে না, আমাদের কিছু হবে না। আমার ছেলেগুলো বলেছিল তোমরা দেশ ছেড়ে চলে যাও, তোমাদের কিছু হবে না। কিন্তু আমার ছেলেরা বলেছে আমরা বিদেশে যাব না, বিদেশে আমাদের কিছু নেই, আমাদের কোনো ঠিকানা নেই। আমার ভাই এখানে আছে, আমার সঙ্গে ছেলেদের সঙ্গে দেখা করতে গিয়েছে, কিন্তু তারা আমার মা বহু চেষ্টা করেছে, সাত দিন আট দিন এখানে রেখেছে, ঘুরেছে বিভিন্ন জায়গায়, তাকে দেখা করতে দেয় নাই। তারপরেই সে বেরোত গেছে অনেক কষ্ট করে, যাওয়ার সাত দিন দশ দিন পরে তিনি কেন্দ্রে গেল করেছে। তাহলে এই হল অবস্থা। আজকে আমার পরিবার বিশেষ করেছে, আজকে আমার আপনার ভাই বোন ছেলে মেয়ে
ষাট বছরের 30,000 কোটি টাকা। আপনারা কি পেয়েছেন? কিছু পেয়েছেন? আমাদেরকে আজকে
মানসিক ঐক্য বদ্ধ করা। আমরা সকলের কাছে আমরা বলব যে আজকে আসুন আমরা আজকে সকলে এক করে এখানে দাবি করে সংখ্যালঘুদের কথা, যে সংখ্যালঘুরা নাকি তাদের আমাদের খুব ভালো থাকে, কিন্তু নয়, কিন্তু নয়, সংখ্যালঘুরা ভালো থাকে, সংখ্যালঘুরা ভালো থাকে না। এই আওয়ামী কারণে প্রথম আলো পত্রিকা তাদের একটি দৃষ্টি নয়, প্রথম আলো পত্রিকা দিচ্ছে সংখ্যালঘুদের অস্তিত্ব আজকে বিপন্ন। আজকে মানে কখন এই আওয়ামী লীগের সময় সংখ্যালঘুরা কেউ নিরাপদ নয়, তাদের বাড়ি ঘর জমি জায়গা দখল করা হচ্ছে, জমি ভেঙে ফেলা হচ্ছে, আজকে বেশি অশান্তি। আজকে আমি বলব যে আওয়ামী লীগ হলে কোন ব্যাপারে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং পাহাড়ের এবং সমতলের মানুষ কেউ ভালো নেই, আওয়ামী লীগের অত্যাচারে তারা শেষ হয়ে গেছে এবং প্রতিটি মানুষকে তারা হত্যা করছে। মুসলমানের কেউ হত্যা করেছে, দেখেছেন যে মাসিনকে এখন সেগুলো বলতে চাই মুখে বড় বড় কথা, মুখে বড় বড় কথা, আর সেই কথাগুলো সব আমরা শ্রম মর্যাদার ভিত্তিতে তাদের মর্যাদা দিয়ে দেশের